আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ওসমান আলী, রংপুর জেলা সদর মাইগঞ্জ আমতলা বাজার থেকে বলছিলাম। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আর ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন নিত্য মানে আরেকটি অর্গানিক ন্যাচারাল প্রাকৃতিক আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। আর পাশাপাশি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের উদ্দেশ্য হচ্ছে, বন্ধুর সাথে বিভিন্ন ধরনের শব্দ আসে, কারণ মেন রাস্তার সাথে আমার বাসা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুতির জন্য অর্ডার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে আছে হলো অশ্বগন্ধা, শিমুল আর হচ্ছে আলকুশির বিচি, তিন প্রজাতি দিয়ে এটা এই যে অর্ডার করা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অর্ডার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি পাশাপাশি এখানে আফ্রিকান প্রজাতির অনেক ভালো মানে সাদা এবং কয়েকটা প্রজাতির এখানে আলকুশি আলকুশি। আর পাশাপাশি বলবো যে আমরা এই হামবুর্গার ডিস্টার দিয়ে এখানে অর্গানিকভাবে অর্ডার করি, সব আমার যত পাউডার আছে সব ন্যাচারালভাবে ঘরোয়াভাবে আমি পাউডার করি। আর পাউডারগুলো সব নিজে হাতে করি, বাসায় বসে আস্তে ধীরে করি। তো এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, এটা হালকা আপনার এটা কী বলবো, অফ হোয়াইটে বলা ছিল বা কফি কালার, কফি কফি কালার, হ্যাঁ কফি, এই কালারটা দেখতে পাচ্ছেন একদম কফি কালারের পাউডারটা। আর এটা আসলে ইন্টারনাল সমস্যার জন্য, যাতে প্রসাবের সাথে ক্ষয় যায়, যাদের টেস্টোস্টেরন হরমোনের রেঞ্জ কম, যাদের ইরেক্টাইল ডিসফাংশনের মধ্যে ভুগতেছেন, ইরেকশনাল সমস্যা, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়, যাদের সিমেন এবং ইস্পান্তা লিকুইড দ্রুত বীর্যফলন হয়ে যায়, সেই সমস্ত বন্ধুদের জন্য এই পাউডারটা অত্যন্ত কার্যকরী। এটা ত্রিপুটি, তবে এটার সাথে আরও অন্য পাউডার মিক্স হবে, কারণ সৌদি আরব থেকে একজন ভাই বলেছেন, তো ওনারা আসলে 10টা গাছের চূর্ণ দিয়ে বা 12টা গাছের চূর্ণ দিয়ে একটা পাউডার তৈরি করবো। তো প্রথম ত্রিপুটি তৈরি করতেছি, পরবর্তী ত্রিপুটির পর ষষ্ঠপুটি, তারপরে আপনার এইভাবে নবমপুটি বা 12টা এইভাবে পর্যায়ক্রমে তৈরি করে পরে মিক্স করবো। তো আমি প্রথম একটা পার্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আর যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা হতাশ হবেন না, আসলে হতাশার কিছু নেই, পৃথিবীতে কোনো না কারণ আর কি কোনো না কোনো মাধ্যমে অবশ্যই ভালো হবে, কারণ রোগ যখন আছে এটা চিকিৎসাও আছে, রোগ যখন আছে এটা সমাধানও আছে। তবে প্রকৃত চিকিৎসা যদি হয়, সেটা যদি ভেজালমুক্ত হয়, শোধন করা ঔষধ হয়, আমি প্রত্যেকটা ভিডিও মধ্যে শোধন করা ঔষধ ছাড়া আপনারা ঔষধ সেবন করবেন না, আর শোধন না করলে ঔষধের কার্যকারী ক্ষমতা কমে যায়। শোধন করলে একটা জিনিস পরিপূর্ণতা আসে এবং সেটার মধ্যে ঔষধি গুণটা পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেটা ক্ষতি হয় না, সেটা ভিতরে স্টোমাকে গিয়ে কাজ করে। হ্যাঁ, এই জন্য বলি যে আপনারা সবসময় শোধন করে নেবেন এবং ভালোভাবে আপনারা ব্যবহার করবেন। যেমন এই ওষুধগুলো আপনি মধু বা তাল মিশ্রি দিয়ে সেবন করতে হবে, ডাইরেক্ট সেবন করলে হবে না, মধু তাল মিশ্রি দুধ এই তিনটার সমন্বয়ে সেবন করতে হবে। প্রথম আপনি দুধের মধ্যে দেখা যায় যে এরকম 10 গ্রাম পাউডার আপনি এক গ্লাস দুধের মধ্যে দিয়ে 5 মিনিট নাচা দেবেন গরম দুধে দিয়ে, তারপর হয়তো তাল মিশ্রি দিবেন অথবা মধু দিবেন দিয়ে, তারপর রাত্রে ভরা পেটে খাওয়ার 30 মিনিট পরে আস্তে আস্তে ধীরে খাবেন, তখনই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেটা পূর্ণ হবে। তবে আল্লাহ তাআলা অবশ্যই শিফা রাখছেন, রোগ যেমন আছে চিকিৎসাও আছে, তবে একদিন ভালো চিকিৎসকের প্রয়োজন আছে। আমি আবারও বলি, আমি DSMS করেছি ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে এবং GOMS করেছি টিবি হাবিবিয়া কলেজ বক্সিবাজার থেকে, এবং দেশের বাইরে থেকেও আমি করালাখা করেছি দুবাই ওমান থেকে, সেখানে আমার পাকিস্তানের শিক্ষকরা ছিল। আসলে চিকিৎসা একটু শেষ না, চিকিৎসা হচ্ছে সমুদ্র সাথে তুলনা করি। আর আমার অনেক ভিডিওর মধ্যে আমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তো সব ভিডিওর মধ্যে দেখা নেই, দেওয়া হয় নাই, দিই না, কিন্তু অধিকাংশ ভিডিওর মধ্যে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার। আর যারা ওষুধ নিতে চান চেষ্টা করবেন আসার জন্য। হ্যাঁ, তবে অনেক আছে অনেক চাকচমকভাবে ভিডিও করে, আমি চেষ্টা করি স্বাভাবিকভাবে ঘরোয়াভাবে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে বসে একটা কিছু করার জন্য এবং আপনার জন্য দেখে উপকৃত হন। আর যে সমস্ত বন্ধুরা ওষুধ নিতে চান তারা আসবেন, এসে দেখে শুনে পাশে বসে তৈরি করে নিতে পারবেন। আর পাশাপাশি বলবো যে অবশ্যই সমাধানও আছে, হতাশা হবেন না, প্রত্যেকটা রোগেরই ওষুধ আছে। তা আমি মোটামুটি 40 থেকে 50 রকমের পাউডার করি, বিভিন্ন ধরনের পাউডার, শতমূলের পাউডার, অশ্বগন্ধার পাউডার, কাবাব চিলি পাউডার, আমলকি পাউডার, হটকি পাউডার, সোনাপাতা পাউডার, এই ধরনের বিভিন্ন ধরনের পাউডার, ভ্যারাইটিস পাউডার তৈরি করা হয়, বেলসুর চূর্ণ পাউডার, হ্যাঁ দশমলাইশ পাউডার, এগুলো অ্যাভেলেবল তৈরি করি। তো সহজে ভিডিও করা হয় না, আর যখন কেউ বলে তখনই এটা করি। তো আমার বন্ধুদেরকে বলি যে বন্ধুরা, আপনারা যদি কেউ দেখতে চান আসবেন, কেউ শিখতে চান সরাসরি এসে করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন,
ভালো থাকার প্রত্যাশা নিয়ে নিত্য নতুন ঔষধে কিন্তু আবার উপস্থিত হবো। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, প্রচুর গরমের কারণে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভ ফর অল, লিভ ফর মাই।